খনা কথিত আছে তার আসল নাম লীলাবতী, জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারী, যিনি বচন রচনার জন্যই বেশ সমাদৃত। মূলত খনার ভবিষ্যৎবাণীগুলোই খনার বচন নামে বহুল পরিচিত এবং আনুমানিক অষ্টম থেকে বারোশো শতাব্দীর মধ্যে রচিত। খনা এবং তার স্বামী মিহির দুজনে জ্যোতিষশাস্ত্রে দক্ষতা অর্জন করেন। চলুন আজকে খনার কিছু বাণী অর্থসহ জানা যাক। খনা ডাকিয়া কন রোদে ধান ছায়ায় পান, অর্থাৎ ধান রোদ না পেলে ভালো হবে না এবং পান ছায়ায় ভালো হয়। এক অঘ্রাণে ধান, তিন শাওনে পান। এক অঘ্রাণের মধ্যে যতদূর সম্ভব ধান হয়, আর পান গাছ তিন শাওন গত হইলে ভালো রূপে জন্মায়। কার্তিকের অনুজলে দুনো ধান খনা বলে, অর্থাৎ কার্তিক মাসে যদি অল্প অল্প বৃষ্টি হয় তাহা হইলে দ্বিগুণ শস্য সেই বছর উৎপন্ন হয়ে থাকে। অঘ্রাণে পৌটি, পৌষে ছেউটি, মাঘে নাড়া, ফাল্গুনে ফাড়া, অর্থাৎ ধান ষোলো আনায় লাভ হয় যদি অগ্রহায়ণ মাসে কর্তন করা যায়। পৌষে ছয় আনা লাভ হয়, মাঘে খড় মাত্র এবং ফাল্গুনে সমস্ত ধানই নষ্ট হয়ে যায়। শীষ দেখে বিশ দিন, কাটতে মারতে দশ দিন, অর্থাৎ ধানের গাছে যেদিন শীষ বের হবে সেদিন থেকে বিশ দিন পরে ধান কাটতে হবে এবং তার দশ দিনের মধ্যেই ধান মারাই করিতে হবে। শনি রাজা মঙ্গল পাত্র, চষ খোর কেবলমাত্র, অর্থাৎ শনি রাজা এবং মঙ্গল মন্ত্রী হইলে উত্তম রূপে কৃষিকর্ম করিলেও সে বছর ভালো রূপে ফসল জন্মায় না। বাপে বেটায় চাষ চাই তা অভাবে সহদর ভাই, অর্থাৎ চাষ পরের উপর নির্ভর করিয়া করবেন না, পিতা ও পুত্র একত্রে মিলিত হইয়া করতে হয়, অন্যথায় সহদর ভাইয়ের সাথে করিতে হবে। আষাঢ়ের পঞ্চদিনে রূপয়ে যদি ধান সুখে থাকে কৃষি বলে বারোয়ের সম্মান, অর্থাৎ ধান রোপণের ক্রিয়া যদি আষাঢ়ের পঞ্চম দিবসের মধ্যেই সম্পন্ন হয় তাহলে আশানুরূপ ফলন পাওয়া যায় এবং কৃষকগণও খুশি হয়ে থাকে। আউশ ধানের চাষ লাগে তিন মাস, অর্থাৎ আউশ ধান রোপণ এবং কাটিবার সময়ের মধ্যেই তিন মাস গত হয়ে থাকে। খনা বলে চাষার পো শরতের শেষে সরিষারও, অর্থাৎ সরিষা বপন করতে হয় শরৎ ঋতুর শেষ ভাগে। যদি থাকে টাকা করিবার গো চৈত্র মাসে ভুট্টা গিয়েরও, অর্থাৎ চৈত্র মাসে ভুট্টা রোপণ করিলে ভুরি ভুরি পরিমাণ ভুট্টা উৎপন্ন হয় এবং তাতে কৃষক সচ্ছল হয়ে থাকে। দিনে রোদ রাত্রে জল তাতে বাড়ে ধানের ফল, অর্থাৎ বর্ষাকালে অধিকাংশ দিন যদি দিনের বেলায় রৌদ্র এবং রাত্রে বৃষ্টি হয় তাহা হইলে ধানের গাছ তেজযুক্ত হইয়া থাকে। মানুষ মরে যাতে গাছলা সারে তাতে, পছলা সরাই গাছলা সারে, গোধলা দিয়ে মানুষ মরে, অর্থাৎ মানুষের রোগ জন্মায় পচা গোবরের দুর্গন্ধে এবং তাহারই সাহায্যে উদ্ভিদ সকল বলবান এবং সতেজ হয়ে থাকে। পটল বুনলে ফাগুনে ফল বাড়ে দ্বিগুণে, অর্থাৎ ফাল্গুন মাসে যদি পটল রোপণ করা হয় তাহা হইলে পটল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়ে থাকে। নদীর ধারে পুতলে কচু, কচু হয় সাত হাত নিচু, অর্থাৎ নদীর ধারে কচু গাছ রোপণ করিলে তাহাতে অনেক পরিমাণে কচু হয়ে থাকে। যদি রই ফাগুনে কলা তবে হয় মাস সঞ্চলা, অর্থাৎ ফাল্গুন মাসে যদি কলা গাছ পোতা যায় তাহলে তাতে প্রচুর ঝাড় হইবে এবং তা হইতে প্রতি মাসেই কলা ফলিতে থাকিবে। নারিকেল গাছে দিলে নুনে মাটি শীঘ্র শীঘ্র বাঁধে গুটি, অর্থাৎ নারিকেল গাছের গোড়ায় লবণ মিশ্রিত পানি দিলে উহাতে শীঘ্র ফল হয়। খনায় ডাকিয়া বলে চিটা দিলে নারিকেল মূলে গাছ হয় তাজা মোটা, শীঘ্র শীঘ্র ধরে গোটা, অর্থাৎ নারিকেল গাছের গোড়ায় ধানের আগড়া দেওয়ার প্রয়োজন পড়ে, তাহাতে গাছ শক্তিশালী এবং সতেজ হয়ে থাকে। ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক আর একটি কমেন্ট করবেন। আর এতক্ষণ আমাদের ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফর মোর নলেজ, মোর লার্নিং, মোর স্মার্টনেস,